হ্যাঁ হ্যাঁ সামনে বসো সামনে বসো। আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমরা প্রায় অলমোস্ট 7-8 মান্থস পরে চলে আসলাম ধানমন্ডির মাঝারি বাফেটে। এখন যেহেতু আসলে করোনা সিচুয়েশনটা আগে থেকে একটু ইম্প্রুভ করেছে, তো আমরা চিন্তা করলাম যে আজকে ট্রাই করা যাক একটি বাফেটে। তো ধানমন্ডির সাত মিষ্টি রোড র্যাঙ্কস কেপি স্কোয়ারের মাঝারি বাফেটে আজকে আমরা আসলাম। তো আজকে আমরা এখানে আপনাদেরকে এখানকার ডিটেলসে সব দেখাবো। এখানে আমরা প্রথমেই সেফটি মেজারের জন্য এখানে ট্রে রেখেছে, তো আমরা শুটা ডিসইনফেক্টেন্ট করে নিচ্ছি এবং এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে, তো আমরা সেটা দিয়ে দিলাম। এখানে আছে 4 টাইপসের সালাদ, পর্তুগিজ সালাদ, গ্রিন গার্ডেন সালাদ, চিকপি সালাদ, অনিয়ন রিং সালাদ, আর উপরে আমি দেখেছি বারবিকিউ অ্যান্ড মেক্সিকান সালাদ। তো আমি একটু বারবিকিউটা নিচ্ছি। ওকে, দেন এখানে আছে থাই স্যুপ, থাই স্যুপের মধ্যে বেশ থিক দেখা যাচ্ছে, থাই স্যুপ নিয়ে নিচ্ছি। দেন এখানে আছে কর্ন স্যুপ, কর্ন স্যুপটা আমি নিচ্ছি না। দেন এখানে স্প্রিং ওয়ান্থন আছে, স্প্রিং রোল অ্যান্ড প্রন চিকেন বল। দিস আই থিঙ্ক ইজ কোয়াইট ইউনিক, সো আই এম টেকিং দিস ওয়ান। অনেক জায়গায় আসলে প্রন বলটা আসলে দেখা যায় না, তো একটা প্রন বল আমরা টেস্ট করে দেখবো। তো আমরা স্টার্টারটা একটু শুরু করি, দেন আমরা মেন কোর্সে ব্যাক করছি। ভিউয়ার্স, প্রথমে আমরা স্টার্টারটা নিয়ে নিয়েছি। এখানে চিকেন কর্ন স্যুপ আছে অ্যান্ড এখানে থাই স্যুপ, এর সাথে আমরা নিয়েছি ওয়ান্থন, স্প্রিং রোল অ্যান্ড এখানে প্রন বলটা আছে। প্রথমে আমরা থাই স্যুপটা দিয়ে স্টার্ট করতেছি। থাই স্যুপটা মোটামুটি ঠিক দেখা যাচ্ছে, টেস্টটা দেখি কেমন। এটা টেস্ট এভারেজ, অন্যান্য বাফেট কিংবা রেস্টুরেন্টে আমরা যেই থাই স্যুপগুলো খাই এটা টেস্ট এভারেজ, সিমিলার টেস্ট। আসলে সব বাফেটেই স্যুপটা ওনারা ট্রাই করেন যেহেতু বেটার করার জন্য। এরপর আমরা চিকেন কর্ন স্যুপটা দেখছি। আমাকে আসলে থাই স্যুপটাই বেশি ভাল লাগে, কর্ন স্যুপটা তো খাওয়া হয় না। তো কর্ন স্যুপটা আমরা দেখি কেমন। ওদের কর্ন স্যুপের থেকে থাই স্যুপের টেস্টটা বেটার, আর আমি নিজ থেকে ট্রাই করেছিলাম কিন্তু ওখানে চিকেনের অ্যামাউন্ট আসলে অনেক লেস, এবং থাই স্যুপে চিকেন কিংবা প্রন কিনে আমি পাই নাই, আর এখানে চিকেনের অ্যামাউন্টটা লেস ছিল। বাট ওভারঅল থাই স্যুপের টেস্টটা এটার সাথে কম্পেয়ার করলে এটার টেস্টটা বেটার। এখানে ওয়ান্থনটা আছে স্প্রিং রোল, স্প্রিং রোলের সাইজটা আমরা ছোটো দেখছি, অন্যান্য বাকিতে দেখা যায় সাইজটা একটু বড় থাকে কিন্তু এখানে স্প্রিং রোলের সাইজটা ছোট। ভিতরে দেখি কী আছে, অনেক জায়গায় দেখা যায় ক্রিস্পি থাকে কিন্তু এখানে আসলে ক্রিস্পি না। এটা টেস্ট আমরা দেখি, এটার টেস্ট এভারেজ, এভারেজ টেস্ট, ভালোই খারাপ না কিন্তু এটা একটা ক্রিস্পি হলে ভালো হতো। ওয়ান্থনটা দেখি আমরা, ওয়ান্থনটা ক্রিস্পি আছে, ওয়ান্থনটা আসলে স্যুপ দিয়ে খেলে আরও ভালো লাগে, তো আমরা ওয়ান্থনটা স্যুপ দিয়ে তো ট্রাই করি। এখন আমরা প্রন বলটা দেখি, অন্যান্য বাফেতে গেলে আসলে দেখা যায় প্রন বলটা থাকে না, তো আমাদের এখানে প্রন বলটা আছে, এটা একটা ইউনিক আইটেম, তো আমরা টেস্টটা দেখি কেমন লাগে। প্রন বলের ভিতরে আসলে আমি ভেবেছিলাম হয়তো ইয়ে ফুল প্রনটা থাকবে কিন্তু ফুল প্রনটা এখানে নেই, হালকা প্রন দেওয়া হয়েছে।
বাটার নান আছে, বাটার চিকেন হানি, এখানে মালাই কাবাব আছে এবং আরাবিয়ান শিশ কাবাব। এখানে ভেজিটেবল দই পেঁয়াজ এবং বাটার ছোলে, এন্ড হিউ ক্যান সি থাই ফ্রাইড রাইস, শিজুয়ান চাউমিন, মশালা ফ্রাইড রাইস, চিকেন চিকেন মশালা, এরপরে মাঞ্চুরিয়ান চিকেন আছে, পেপার ক্র্যাব মশালা। সমস্যা নেই ভাই, এভাবে দেখা দিচ্ছে মানে আইটেমগুলো কি কি পাইনাপল চিকেন, রেড কারি আছে, তারপরে থাই ফ্রাইড চিকেন দেখতে পাচ্ছি, স্ট্রং গার্লিক সস, দেন এখানে হানি সয় গার্লিক উইংস, সিচুয়ান ফিশ, এখানে দামপাক বিরিয়ানি, ফ্রাই ভেজিটেবল, এখানে আছে বিফ কি বাদশাহ। আমরা দেখবো এটা টেস্টটা কি আসলে শাহী টেস্ট কিংবা বাদশাহী টেস্ট হয় নাকি। এবং এরপর আছে গার্লিক চিকেন, চিকেনের অনেকগুলো আইটেম আছে এবং বিফের দুইটা আইটেম পেয়েছি আমরা। এবং এখানে আমাদের ডেজার্ট আইটেমগুলো রাখা লাস্ট, ব্রেড অ্যান্ড বাটার, ফ্রুট কাস্টার্ড আছে, ওমালি, টেনাকোটা, শাহি টুকরা, ক্রিম ক্যারামেল, স্ট্রবেরি জেলি, বাসবুসা। বাসবুসা দিস ইজ ওয়ান টাইপ অফ কেক, সো আমরা টেস্ট করে এটা দেখাবো আপনাদেরকে। তো এখানে আছে মশালা ফ্রাইড রাইস, এখানে আছে থাই ফ্রাইড রাইস, তো এখানে চিকেন ফ্রাইটা আছে কিন্তু এটার সাইজটা আসলে একদম স্মল সাইজ, এরকম এত স্মল সাইজ আমাকে আসলে ফার্স্ট টাইম দেখা। তো দেখি আমার টেস্টটা কেমন, সাইজটা দেখি একদম স্মল সাইজের চিকেন ফ্রাই। টেস্টটা এভারেজ, অত ভালো না, আর যেটা কুকটা ভালো করে করা হয়নি, ফ্রাইটা ডিপ ফ্রাই করা হয়নি। ফ্রাইড রাইসটা আমরা দেখি, ফ্রাইড রাইস টেস্টটা মোটামুটি ভালো, চিকেন ফ্রাইড সাইজটা আসলে একটু বড় করা দরকার ছিল, একবারে স্মল সাইজ হয়ে গেছে আমাদের, এটা আসলে আনএক্সপেক্টেড, এত ছোটো সাইজের চিকেন ফ্রাই। এখানে মশালা ফ্রাইড রাইসটা আছে, এটা একটু দেখি কেমন, এটা টেস্ট আসলে অনেক খিচুড়ির মতো মশালা ফ্রাইড রাইসটা। তোমাদের থাই ফ্রাইড রাইসটা আসলে বেটার, মশালা ফ্রাইড রাইসের থেকে থাই ফ্রাইড রাইসটাও বেটার। এখন আমরা পরের আইটেমগুলো দেখি, এখানে আছে ক্র্যাব মশালা, চিকেন উইথ পাইনঅ্যাপল, এখানে শাহি বিফ রেজাল আছে, এবং এখানে প্রন আছে, চিকেন চিলি অনিয়ন। তো আমরা দেখি টেস্টটা কেমন, আর এখানে চিকেন দামপাক বিরিয়ানি আছে, দেখি টেস্টগুলো কেমন হয়। প্রথমে চিকেন দাম বিরিয়ানি দিয়ে স্টার্ট করছি, মালাই কাবাবটা দেখি টেস্টটা কেমন, একটু হার্ড দেখা যাচ্ছে চিকেনটা, আগে ভালো, এটা ভালো, একটু সফট যদি হতো তাহলে টেস্টটা একটু বেটার হতো। এখানে শিশ কাবাবটা আছে, শিশ কাবাব ট্রাই করা যাক, মানে আমি
মালাইকে অবশ্য শেষ করা হলে টেস্টটা বেটার হবে, কিন্তু দোয়াতে আপনি তো পারেন, যদি একটু সফট করা হতো তাহলে টেস্টটা একটু বেটার লাগতো। এখানে মশলা চিকেন আছে, তো আমরা বিফটা নান দিয়ে টেস্ট করে দেখি বিফটা কেমন লাগে আমাদের কাছে। বিফের সাইজটা আসলে আমরা একদম ছোট সাইজ করেছে, টেস্টটা দেখি। বিফের টেস্টটা ভালো, চিকেন আইটেমগুলো কেমন হচ্ছে বিফের টেস্টটা ভালো লেগেছে, কিন্তু ওনাদের নানটা যদি একটু টেন্ডার হতে বল, আসলে যদি বাটারটা ইউজ করা হবে, যদি আরও বাটার ইউজ করা হতো আর টেন্ডার হতো তাহলে নানটা একটু বেটার হতো, কিন্তু বিফটা বিফের টেস্ট আমার কাছে ভালো লেগেছে। ক্র্যাবের সেলটা বেশি, মিটটা আসলে পাওয়া যাচ্ছে না। ক্র্যাবটা তো সেরকম স্মেল ছিল, ক্র্যাবটা ভালো লাগছে। তো এখান থেকে আসলে শাহি বিফটা টেস্টি ছিল, এটা একটু ট্রাই করি। এখান থেকে আমার কাছে শাহি বিফটা ভালো লেগেছে, আর বেগ চিকেন উইথ পাইনঅ্যাপেল এর টেস্টটা ভালো ছিল। তো এই দুইটা ডিশ আমার কাছে ভালো লেগেছে। শাহি পিজাটা ছিল আর টেস্টটা ভালো, একটু সফট হলে এটা খেতে আরও ভালো লাগে। পেনা করে একটু দেখি, আসলে ক্রিমটাকে ঠিক করে পেনা করাটা করা হয়, এটার টেস্টটা ভালো, এটা ভালো লাগছে আমার কাছে। এখানে ফ্রুট কাস্টার্ডটা আছে, এখানে আসলে ফ্রুটটা বেশি ভ্যারাইটির ফ্রুট ইউজ করা হয়নি, আপনারা চাইলে আরও ডিফারেন্ট ফ্রুট ইউজ করতে পারতো তাহলে আসলে কাস্টার্ডটা একটু রিচ হতো। টেস্টটা এবারে পেনাকোটার টেস্টটা ভালো ছিল, শাহিটুকের টেস্টটাও ভালো ছিল, এটা একটু সফট খাওয়া দরকার ছিল। পুডিংটা একটু দেখি, পুডিং আসলে আমরা বাসায় যেরকম টেস্টেড পুডিং খাই, সিমিলার টেস্টেড পুডিং, এটা আসলে আহমরি কিছু না। আচ্ছা, এখানে ব্রেড অ্যান্ড বাটার, এটা আসলে এটা কিন্তু ব্রেড অ্যান্ড বাটার না, কিন্তু ওনারা নাম দিয়েছেন ব্রেড অ্যান্ড বাটার। টেস্টটা দেখি কেমন, এটা এবারে টেস্ট। ওকে, আমাদের লাস্টে আছে ওমালি এবং সাগরদানা। ওমালিকে একটু দেখি, এটা আসলে অ্যারাবিয়ান একটি ডেজার্ট, টেস্টটা আসলে বাকল খানের জন্য সফট করে কুক করা হয়, যেরকম টেস্ট হয় ওরকম আসলে টেস্টটা লাগছে। এখান থেকে আমার পেনা করাটা ভালো লাগছে, আর শাহি টুকরাটা ভালো ছিল, কিন্তু একটু হার্ড বেশি, একটু সফট হলে খেতে ভালো লাগে। So viewers, we have tried in Manjari Buffet in Dhanmondi. সেখানে আমরা কিছু টপ ক্লাস ফুড রিভিউয়ারদের রিভিউ দেখার পর যাই, কিন্তু আসলে আমাদের এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি। ওনারা 60 আইটেমসের কথা বললো, কিন্তু আসলে 60 আইটেম সব ছিল না। ওইখানে ওনাদের লাইভ কাবাব সার্ভ করার কথা ছিল, সেটাও সার্ভ করা হয়নি, এবং কিছু আইটেম ফিনিশ হয়ে যাওয়ার পর রিফিল হয়নি। যেমন আমি পেস্ট্রি কেকটা কিন্তু আর পাইনি, একবার এখানে দেওয়া হয়েছিল, আমার একটু লেট হয়েছে যেতে, কিন্তু সেকেন্ড টাইম যে আমি আর সেটা রিফিল পাইনি। এরকম আরও কয়েকটি আইটেম ওনারা রিফিল করেনি। ওনাদের কয়েকটা জিনিস ভালো ছিল, যেমন আনলিমিটেড ড্রিঙ্কস অ্যান্ড ওয়াটার, বেভারেজটা এখানে আনলিমিটেড ছিল। অনেক বড় বাফেটেও আসলে দেখা যায় আনলিমিটেড থাকে না।
তো ওনাদের সব আইটেম আমি বলতে পারবো না যে আমার কাছে ভালো লেগেছে। হাতে গোনা কয়েকটা আইটেম ভালো লেগেছিল যেটা আসলে আমি সেকেন্ড টাইম ট্রাই করার মতো ছিল, যেমন বেক চিকেন উইথ পাইনঅ্যাপল অ্যান্ড ডেজার্টের মধ্যে ছিল পেনাকোটা। আপনারা আমার রিভিউটা দেখলে বুঝতে পারবেন। ওনারা আসলে প্রথম থেকে চাচ্ছিল না যে আমরা এখানে ভিডিওটা করি, তারপরে আমরা ওনাদেরকে বুঝিয়ে ভিডিওটা করার চেষ্টা করি, শ্যুটটা করার। দেন ওনারা আমাদের ভিডিওর মাঝখানে এসেও ওনারা বলছিল যে ভিডিও করা যাবে না, আপনারা টেবিলে যে করতে পারেন। তারপরে আমরা বারবার ওনারা বাধা দেওয়ার পরে আমরা ভিডিওটা করে গেছি। তো আসলে সব রেস্টুরেন্টের ওনারদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট যে আপনারা আসলে ফুড রিভিউয়ার এবং ইনফ্লুয়েন্সারদের জন্য স্পেশাল ফুড সার্ভ করবেন না। আমি এই কথাটা বলছি কারণ ওইখানে ম্যানেজার আমাকে বলেছিল যে আপনারা যদি আগে থেকে বলে আসতেন তাহলে হয়তো আমরা ফুডের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম। তখন আমি বলি যে তার মানে কি এটা যে আপনারা যদি ফুড রিভিউ করা হয় ওয়ান টাইপের ফুড সার্ভ করবেন এবং ফুড রিভিউ না হলে অন্যরকম ফুড সার্ভ করবেন? তখন ওনার আসলে বলার কিছু ছিল না। এটা আসলে আমার কাছে আমার সব মনের কাছে রিকোয়েস্ট যে আপনারা সবার জন্য ইকুয়াল কোয়ান্টিটি এবং কোয়ালিটির ফুড সার্ভ করবেন। তো এটা ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ইউর সাপোর্ট উইল মিন আ লট। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন।